हे कबूतर पीपल, आशा करी आपनारा सकलेई भालो आछेन। देश ओ देशेर बाइरे थेके जारा आमादेर एई भिडियोटी देखछेन तादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन। तो एकटा कथा आमादेर माथाय घुरपाक खाय ना जारा नतुन कबूतर पालन करतेछे, सेटा होच्छे जे कबूतर केनार सठिक समय बा सीजन बा मास कोनटा, ठीक आछे। तो आमि जोदि आमार दिक थेके बोली, प्रत्येक दिन प्रत्येक समय प्रत्येक घंटा प्रत्येक मिनिट प्रत्येक सेकेंड माने प्रत्येकटा समये आपनि कबूतर किनते पारबेन, ठीक आछे। तो एई क्षेत्रे आमादेर मेन मेन जे सीजन सेटा होच्छे गरम शीत एवं बृष्टि सीजन, ठीक है। ये तीनटा सीजन माने ग्रीष्म बर्षा एवं शीत, ये तीनटा सीजने अनेकेर धारणा जो कबूतर किनले हयतोबा कबूतर आमरा माने हेरे जाबो बा किने आमरा असुस्थ कबूतर पाबो, एटा टोटाली भूल धारणा। केन आमि एई कथाटा बोललाम सेटा होच्छे जे যারা নতুন কবুতর পালন করতেছে তারা চিন্তা করে যে অতিরিক্ত গরমে যেহেতু কবুতর হিট স্ট্রোক করে তাই অতিরিক্ত কবুতর গরমে কবুতর কিনা যাবে না। পরবর্তীতে দুই নাম্বার আপনার বৃষ্টির সিজনে যেহেতু কবুতর আপনার নানান টাইপের পানি টানি খেয়ে বা বাইরের ভিজা টিজা খাবার টাবার খেয়ে অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কবুতর কিনা যাবে না। তো সেক্ষেত্রে ঝিমা রোগা কবুতর হয়তো আমরা পাবো, মানে হাটে বাজারে যেখান থেকেই হোক মানে আমরা ভালো কবুতর কিনে আনতে পারবো না, এই হচ্ছে আরেকটা ভুল ধারণা। আর তৃতীয় নম্বর হচ্ছে শীতের সিজনে কবুতরের রোগ বালাই বেশি হয়, সেই কারণে শীতের সিজনেও কবুতর কেনা যাবে না। তো এটা হচ্ছে টোটালি একটা ভুল ধারণা। কবুতর কেনার সঠিক কোনো নির্দিষ্ট সময় নাই, আপনি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো সময়ে কবুতর কিনতে পারেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কবুতর কেনার ক্ষেত্রে আপনি যে একটা সুস্থ সবল কবুতর কিনবেন কোয়ালিটিফুল, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন, যদি আপনি না চিনেন সেক্ষেত্রে অবশ্যই একজন আপনার কাছের অভিজ্ঞ বড় ভাই কবুতর বা যিনি কবুতর প্রেমী, যিনি অনেক বছর ধরে কবুতর পালছেন, যার কবুতর কেনার এবং বোঝার চিনার অনেক অভিজ্ঞতা রয়েছে, গভীর অভিজ্ঞতা রয়েছে, একমাত্র তাকে নিয়ে গিয়ে আপনি ভালো কবুতর কিনতে পারবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা হচ্ছে যে আপনি সাপোজ এক বড় ভাইকে নিয়ে গিয়ে অভিজ্ঞ কবুতর বাজকে নিয়ে বা অভিজ্ঞ বড় ভাইকে নিয়ে গিয়ে কবুতর কিনে আনলেন, কবুতরটা টোটালি সুস্থ ছিল, বাট আপনার বাড়ির পরিবেশের অবস্থা ভালো না, মানে আপনি কবুতরকে যে জায়গাটায় রাখবেন সেই জায়গায় সাপোজ ধরেন আপনার অতিরিক্ত গরম, মানে সারাদিন যদি রোদ পড়ে থাকে সেই ক্ষেত্রে কবুতর ওই জায়গায় ভালো ডিম বাচ্চা করতে পারবে না, কারণ অতিরিক্ত রোদের মানে সারাদিন যে জায়গায় রোদ পড়ে থাকে সেই জায়গায় যে একটা গরম তৈরি হবে, সেক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যাবে অল্পতেই, ঠিক আছে। আর ডিম বাচ্চা করার তো কোনো প্রশ্নই আসে না এখানে। তো আপনার কবুতর রাখার স্থানটা আপনার গরম প্রোটেক্টিভ কিনা, মানে ওই জায়গায় অল টাইম রোদ পড়ে কিনা সেই ব্যাপারটা আপনার লক্ষ্য রাখতে হবে, মানে অতিরিক্ত যদি রোদ পড়ে সেই জায়গায় কবুতর অবশ্যই ভালো ডিম বাচ্চা করতে পারবে না। সরাসরি যদি কবুতরের শরীরে গিয়ে পড়ে তাহলে তো আর আগে না, পরবর্তীতে শীতের সময় ঠান্ডা বাতাস যদি কবুতরের গায়ে সরাসরি লাগে, মানে আপনি যে জায়গায় আপনার কবুতরকে শীতের মধ্যে রাখবেন সেই জায়গায় কবুতরের ঠান্ডা বাতাস যদি সরাসরি গায়ে লাগে সেক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। পরবর্তীতে বৃষ্টির সিজনে সাপোজ চিন্তা করেন আপনার কবুতর মালসার মধ্যে তা দিচ্ছে, তো বৃষ্টির পানি যদি সরাসরি কবুতরের গায়ে পড়ে এবং মালসার মধ্যে গিয়ে পড়ে সেক্ষেত্রে তো কবুতর অবশ্যই, ওরা যদি মাস্টার পেয়ারও হয় তার পরবর্তীতেও কিন্তু ওরা ভালো ডিম বাচ্চা করতে পারবে না। তো অ্যাকচুয়ালি মেন যে কথাটা সেটা হচ্ছে যে আপনি আপনার কবুতরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ঠান্ডা এবং বাতাস চলাচল করে এরকম একটা জায়গা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি সারা বছর কবুতর কিনে আপনি আপনার বাসায় এনে ভালো মতো ডিম বাচ্চা করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। মানে মেন কথা হচ্ছে এটা যে আপনার বাসায় আপনি কবুতরের জন্য আলাদা একটা রুম বানান বা একটা এরকম একটা জায়গা নির্বাচন করুন, সেই জায়গায় রোদের হালকা আপনার রোদ পড়বে, পরবর্তীতে রোদ সর্বোচ্চ দিনে 1 থেকে 2 ঘন্টা পড়বে, পরবর্তীতে চলে যাবে, সেই জায়গায় বাতাস চলাচল করবে, সেই জায়গায় সরাসরি কবুতরের গায়ে বৃষ্টি পড়বে না, কবুতরের গায়ে সরাসরি ঠান্ডা বাতাস লাগবে না, মানে যেটাকে বলে পারফেক্ট একটা পরিবেশ, মানে আমরা মানুষরা যে সকল পরিবেশে থাকতে পছন্দ করি ঠিক ওই রকম পরিবেশেই কবুতরকে রাখার চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে কবুতর কিনে ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা মূলত এই কারণেই করা, সেটা হচ্ছে যে এক ভাইয়া মেসেজ পাঠাইছিল আমাদের পেজে যে ভাই কোন সময়ে কবুতর কিনলে আমি জিততে পারবো। তো আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে ছোটোখাটো একটা ধারণা পেয়ে গেছেন যে কবুতর কেনার ক্ষেত্রে আসলে কোনো সিজন নাই, ঠিক আছে। ভালো মানুষের কাছে যদি যে আপনি কবুতর কিনতে পারেন তাহলে আপনার কবুতর জোর করে মানে ভালো কবুতর কিনা লাগবে না, जार मन भलो से आपके अवश्य भलो मान कबूतर दिए दीबे अपन वोट नहीं भिन्न परिमाण चिंता करते हैं ना ठीक है। और जो खोला को जैगा सपोज आपनर हाट के बजार के कबूतर किनते जान से क्षेत्र में अवश्य बड़ो भाई के साथ ही नहीं जाबेन कोनो अभिज्ञ कबूतर बाज के साथ ही नहीं जाबेन से क्षेत्र में आपनर लस होवार कोनो चान्स नाई। और अवश्य जे बड़ो भाई के बड़ो कबूतर बाज के निये जाबेन से क्षेत्र में से जे भलो कबूतर आपनाके किने दिल आपनी धारणा कर निलें ठीक है। बाट बासा आनार परवर्ती देखें जो कबूतर दो एक दिन असुस्थ हो जाए से क्षेत्र में भाई मैं वही बड़ो भाइर साथे अवश्य आपनार जोगाजोगटा राखबें केनना आपनार बासस्थानेर कारणे कबूतर सुस्थ असुस्थ होवार अनेक किछु निर्भर करे ठीक है। तो सेई क्षेत्रे खराब सम्पर्क टोटाली स्थापन करा जाबे ना माने सुसम्पर्क बजाय राखते होबे एटार उपर निर्भर करे आमादेर कबूतर पालाटा चालिये जेते होबे। तो एई होच्छे आजकेर भिडियो। आशा करी भिडियोटार माध्यमे जारा नतुन तारा एकटा धारणा पेये गेছেন जे एक्चुअली कबूतर केनार क्षेत्रे कोनो निर्दिष्ट समय नेই। तो परवर्तीते एरकम अनेक जारा मेसेज टेसेज पाठान तादेर उत्तर देওয়ার চেষ্टा करब भिडियोर माध्यमे। सेई क्षेत्रे ভালো থাকুন আপনাদের সকল কবুতর। ধন্যবাদ।